বিদেশে বসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন অনেক কূটনীতিক। আর্থিক অনিয়ম, অদক্ষতা, এমনকি নারী ও গৃহকর্মী নির্যাতনের মতো অপরাধে জড়িয়ে পড়ছেন তারা। এসব অভিযোগে দুবছরে বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিও হারাতে হয়েছে। এসব নিয়ে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমস্যা টেকসই সমাধানের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আর মিশনগুলো দেখভালের জন্য ইন্সপেক্টর জেনারেল অব মিশন নিয়োগের মতো প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। মাহফুজ মিশুর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিমচন্দ্র ভৌমিক সরকারের গত মেয়াদে নেপালের রাষ্ট্রদূত নিযুক্ত হন তিনি। জড়িয়ে পড়েন আর্থিক অনিয়ম ও নারী কেলেঙ্কারিতে। গাড়িতে অন্য দেশের পতাকা ব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। মেয়াদ শেষে আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন তিনি। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের কথাই ধরুন, তার বিরুদ্ধে আইওএমের নারী কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত। অভিযুক্ত কূটনীতিককে দেশে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিরিয়ে আনার পরে আমরা জানেন যে এটা একটা ইনকোয়ারি হয়, ডিপার্টমেন্ট লেভেল ইনকোয়ারির যে রেকমেন্ডেশন আসে তার উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আপনি যদি গত দু বছরের ইতিহাস দেখেন, বেশ কিছু সিনিয়র লেভেল অফিসার, মিড লেভেল অফিসারকে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি। মিশন পরিচালনায় ব্যর্থতার দায়ে লেবাননে বিতর্কিত হন রাষ্ট্রদূত গাউসুল আজম। লেবানন সরকার আলটিমেটাম দেয় তাকে দেশে ফেরাতে। আবার অনুমতি ছাড়া বিদেশি নারীকে বিয়ে করে সমালোচনার মুখে পড়েছিলেন উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসিব আজিজ। আর গৃহকর্মীর দায়ের করা মামলায় বিচারের মুখোমুখি হতে হয়েছে নিউ ইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলামকে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসকেও কলঙ্কের দায় নিয়ে যেতে হয়েছে ব্রাজিলে। সরকারি বিধিমালা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় এবং ভবিষ্যতে লিগ্যাল ইমপ্লিকেশনস চিন্তা করে কাজ করতে হয়। বাংলাদেশের আইডেন্টিটি ব্যবহার করে তারা সেটির অপব্যবহার করবেন অথবা তাদের অক্ষমতার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটা আমরা কখনোই বরদাস্ত করব না। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়েই এরকম সংকট বলে মনে করেন বিশ্লেষকরা। পাশাপাশি মিশনগুলোর উপর নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। দুইভাবে দরকার, একটা হচ্ছে শাস্তি যারা সেটা যেন দৃষ্টান্তমূলক হয়, দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাটাও বাড়ানো দরকার। ইন্সপেক্টর জেনারেল অফ মিশন সচিব পর্যায়ের পদ এটা হওয়ার কথা। 1995 সালে মোর্শেদ খান কমিটি এটা রিকমেন্ডেশন দিয়ে গেছে, আজও পর্যন্ত সেটা হয়নি। ভৌগোলিক অবস্থান এবং বিশ্ব রাজনীতির নানান সমীকরণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে দিনকে দিন। এমন অবস্থায় বাংলাদেশকে ইতিবাচকভাবে সারা পৃথিবীতে তুলে ধরা এবং বহির্বিশ্ব থেকে সর্বোচ্চ সুবিধা আদায়সহ নানা ইস্যুতে দরকার পেশাদার ও দক্ষ কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার সেরকম কূটনৈতিক তৈরিতে যথাযথ ভূমিকা নেবেন এমন প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।